আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে তৈরি সহজ লাচ্ছা পরোটার রেসিপি। লাচ্ছা পরোটা তৈরি করার কিন্তু আসলে অনেকগুলো পদ্ধতি থাকে, তাই আমি আজকের ভিডিওতে লাচ্ছা পরোটা তৈরির সব থেকে সহজ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই পদ্ধতিতে আপনারা খুব সহজে লাচ্ছা পরোটাগুলো ঘরে তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়েছি 2 কাপ পরিমাপে ময়দা, এর মধ্যে দিয়েছি আধা চা চামচ লবণ। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়েছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ময়দার সাথে ঘষে মিশিয়ে নিচ্ছি। যারা পরোটাটা একটু মিষ্টি খেতে চান তারা চাইলে এই পর্যায়ে সামান্য একটু চিনিও যোগ করতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আর পানিটাকে কিন্তু একেবারে দিবেন না, একটু একটু করে দিবেন আর খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। আমি এখানে টোটাল 2 কাপ পরিমাপে ময়দা ব্যবহার করেছি, আর এই 2 কাপ পরিমাপ ময়দার জন্য আমার 3/4 কাপের মতো পানি লেগেছে। আর 3/4 কাপ পানিতেই কিন্তু এই খামিরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এর মধ্যে কিন্তু সফট একটা খামির তৈরি হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি একটু সময় মথে নিচ্ছি, আর মথে নেওয়া হয়ে গেলে খামিরটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। এতে করে দেখবেন খামিরটা আগের থেকে আরও একটু সফট হয়ে আসবে। আধা ঘন্টা পর আমি খামিরটাকে নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন খামিরটা কিন্তু আগের থেকে আরও একটু সফট হয়ে গেছে। এবার খামিরটাকে একটু মথে নিয়ে এটার থেকে লেচি কেটে নিতে হবে। আমি যে পরিমাণ খামির ব্যবহার করেছি তার থেকে মোট 3টা পরোটা হবে। আমি লেচিটাকে একটা কাউন্টার টেবিলের উপর নিয়েছি আর চারিপাশে শুকনা ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার প্রথমেই পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। চেষ্টা করবেন একটু পাতলা করে এই রুটিটাকে বেলে নেওয়ার জন্য। যতটা পাতলা করে এই রুটিটাকে বেলে নিতে পারবেন লাচ্ছা পরোটাগুলো তৈরি করার পর ততটা সুন্দর হবে। এর মধ্যে কিন্তু পাতলা করে একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে কতটা পাতলা করে বেলে নিয়েছি। বেলে নেওয়া হয়ে গেলে এবার উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে দিয়েছি, তারপর হাতের সাহায্যে একটু চারিপাশে মাখিয়ে নিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে কিছুটা শুকনা ময়দা ছড়িয়ে দিতে হবে। এবার রুটিটাকে আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপর এই রুটিটাকে একটু ঘুরিয়ে নিলাম। এবার ছুরির সাহায্যে আমি এই রুটিটাকে একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি। যতটা চিকন করে আপনি এই রুটিটাকে কেটে নিতে পারবেন লাচ্ছা পরোটার লেয়ারগুলো ততটা সুন্দর হবে, আর দেখতে অনেকটা ভালো লাগবে। আমি চেষ্টা করেছি অনেকটা পাতলা করে এই লেয়ারগুলোকে কেটে নেওয়ার জন্য, তবে আপনারা যদি এর থেকে চিকন করে কাটতে পারেন তাহলেও ভালো হয়। আর আপনারা হয়তোবা খেয়াল করেছেন রুটির উপর অংশ কাটলেও নিচের অংশটা কিন্তু পুরোপুরি কেটে ফেলিনি। আর নিচের অংশটা কিন্তু পুরোপুরি কাটবেন না, তাহলে কিন্তু পরোটাটা তৈরি করতে অসুবিধা হবে। নিচের কিছুটা অংশ বাকি রেখে তারপর এই রুটিটাকে কেটে নিতে হবে। সম্পূর্ণ রুটিটাই যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন রুটির ভাঁজটাকে আমি খুলে নিচ্ছি। তারপর এই রুটিটাকে প্রথমেই একটা সাইড থেকে মুড়িয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। এবার একটু টুইস্ট করে নিয়ে রুটির একটা মাথা থেকে ধরে এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি। আর পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে শেষের যে অংশটা থাকবে সেই অংশটাকে রুটির নিচে দিয়ে দিচ্ছি। এবার একটু চেপে তারপর এই রুটিটাকে বেলুন দিয়ে বেলে নিতে হবে। চারিপাশে একটু শুকনা ময়দা ছড়িয়ে দিয়েছি, এতে করে বেলে নিতে সুবিধা হবে। এই পর্যায়ে রুটিটাকে খুব বেশি প্রেশার দিয়ে বেলবেন না, একটু আলতো হাতে বেলে নেবেন, তা না হলে কিন্তু লেয়ারগুলো আবার একটা আরেকটার সাথে লেগে যাবে। একটু মোটা করে এই রুটিগুলোকে বেলে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমার একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। একইভাবে করে আমি বাকি রুটিগুলো তৈরি করব আর এগুলোকে ভাজতে চলে যাব। রুটিগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো হিটে করে রেখেছি। এবার রুটিটাকে সেঁকে নিতে হবে। রুটিটাকে ভাজার পূর্বে প্রথমেই এর 2টা সাইড খুব ভালোভাবে সেঁকে নিতে হবে, যাতে করে রুটিটা একদম ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। যেহেতু পরোটাগুলোকে একটু মোটা করে তৈরি করা হয়েছে, তাই প্রথম অবস্থায় এই পরোটাগুলোকে একটু ভালোভাবে সেঁকে নিতে হবে। তারপর 2টা সাইডে যখন খুব সুন্দরভাবে সেঁকে নেওয়া হয়ে যাবে তখন এর 4 সাইডে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আর এবার এই রুটিগুলোকে ভেজে নিতে হবে। একটু চেপে চেপে ভাজবেন, এতে করে একদম ভিতর থেকে পরোটাগুলো ভাজা হবে। এবার রুটির 2টা সাইডে আপনাদের পছন্দের রং করা পর্যন্ত ভেজে নিতে হবে।
এর মধ্যে কিন্তু একটা পরোটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব, একইভাবে করে পরবর্তী পরোটাগুলোকেও ভেজে নিব। আজকের লাচ্ছা পরোটাগুলো আমি সার্ভ করেছি শিক কাবাবের সাথে। কাবাব ছাড়াও এটা কিন্তু আপনারা চিকেন কারি, বিফ কারি অথবা চিকেন চাপের সাথে সার্ভ করতে পারেন। আমার চ্যানেলে প্রতিটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজ তবে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।